কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার পেরাক মারো তক্তায় পেরাক মারা হলো তক্তা তারে উল্টায় দিল পেরাকগুলো খাড়া হয়ে গেল পেরাক বোঝেন কিনা পেরাক বোঝেন পেরাকগুলো খাড়া হয়ে গেল ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপর ইমান না আনে মারতেই থাকো প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতারে ও আমার ফেরেশতারা আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না যদি ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান মজবুত হয়ে যায় তার জীবনের মোটেও পরোয়া হয় না জীবন দিয়েছেন আল্লাহ এ জীবন দিব কাকে ফিরায় দেব এই জন্য আল্লাহ পাক বলেছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি তোমার জানটাও আমার মালটাও আল্লাহ সুতরাং জান মাল তো আমার আমার রাস্তায় জান দাও মাল দাও মুমিনের এই শক্তি বাড়ে মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ঈমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায় তার ধারণা এটা হয় ইমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়া মাহুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জোরে কন সুবহানাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে এর আগে হবে না আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে বলে না বলে কি না অকাল মৃত্যু হয়েছে এটা বাজে কথা কিসের অকাল মৃত্যু কালেই মরছে হায়াত ওখানেই শেষ হায়াত থাকতে এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে এর আগে বা পরে মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অসিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্য কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم الله পাক বলেন হে নবী তুমি বলে দাও তুমি শুনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ঈমান আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কর সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসবে এরপরে
আল্লাহর প্রতি ঈমান আনার জন্য ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো চার নম্বর উপকার। এটা কয় নম্বর? চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো এই, ঈমানদার কখনো হতাশ হয় না, ঈমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যেরকম কারা নিরাশ হয়, আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের মুখ দিয়ে কথা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান? আর পান করান কে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিসসালামের, এত অসুখ, অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। এক বছর দুই বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিসসালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে, তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকা ধরল, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না মাবু, তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব, আমার জিহ্বাটা ভালো রাখো আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিসসালাম পড়েছিলেন, আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হায় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিসসালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরাই দিলাম, এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না, চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে, নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। দেখেন হযরত ইউসুফ আলাইহিসসালাম হারায় গেলেন, মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার মধ্যে ফলাই দিলেন, আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিসসালামকে বাঘে খায়া ফেলেছে। এটা কি গল্প নাকি? এটা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিসসালাম রে কুয়ার মধ্যে ফলাই দিলাম, এ কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে, কি
কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফালাই দিল 11 ভাই, কুয়ার আরাক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওরা বুঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ভালাবো, কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা টিকে থাকে, নির্মূলেরিয়া নির্মূলই হয়ে যায় সব। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটা অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু হতাশ হন নাই। কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা, হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ইমানদার কখনো হতাশ হয় না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন, আল্লাহ তার কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম, আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচণ্ড ক্ষমতার মালিক, আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিসসালাম আজকে প্রেসিডেন্ট, তিনি মিশরের কি তিনি কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিসসালামের চিনতে কোনো কষ্ট হয় নাই, ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না, হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়া দিব, তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম, এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে, কোথায় কেনান, কোথায় মিশর, মিশর থেকে ইউসুফ আলাইহিসসালামের জামা নিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ, জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহান ভাইরা আমার, এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ইমান যাদের মধ্যে এসে যায়, ইমান বিল্লাহর বড় উপকার হলো, সে হতাশ হয় না, যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিসসালামকে কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে, দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, ছিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জোলাইখার কুপ্রে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন, যুবক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন, রাব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। সুতরাং ইমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আলাইহিসসালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তায় বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না, উঠে কি বলেন, পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইযযাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ইউনুস আলাইহিসসালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই,
ছিদ্র নাই, পালাবার কোন পথ নাই। আছে আছে ফানাদা ফিল জুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া, পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই, আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শোনে নাই, কোনো রাজা বাদশারা শোনে নাই, মাছের পেটের মধ্যে ফানাদা ফিল জুলুমাত। জুলুমাত হলো জমায় কাসির, এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনুস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শোনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি, শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন না সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ডাকে, আমি আল্লাহ পাক বলেন, আমি ইউনুসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠল, মাছের আর এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া। মাছ কেনারায় চলে এলো, ইনুসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনুস আলাইহিস সালামকে নয়, ওয়াকাজালিকা, এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন্নাউজুবিল্লাহ, জোরে কন্নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদ, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মোনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। আহ, নউযুবিল্লাহ পড়ে, আবারও কর নউযুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে, মাজারওয়ালার কাছে কাঁদলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম, তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন, আছে। বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন, মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে শর্ট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোস, হায় রে মোস, ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোস, সমানে কাঁচা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যায় দেখেন মাজার গুলো, প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে, ঘাট ধরে বের করে দাও আর বলো মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও, গরু ছাগল ভেড়া হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে, পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা? এখন সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়।
খায়, নামাজ পড়ে না, আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান। দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন, রাসূলুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি, শাহ আমানত আল্লাহর অলি, শাহ মাহদুম আল্লাহর অলি, এই অলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন, এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, সিলেটে যখন ঢুকলেন গৌরগোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন, আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো, গৌরগোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল জবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌরগোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না, ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব, তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, এটার মধ্যে কি? কয়ে হুজুর আমরা সাপ খেলা দেখে, এর মধ্যে সাপ, নামাও আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌরগোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমার জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি, আল্লাহর দিনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত ফসা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশান। নাউজুবিল্লাহ, হায়রে মানুষ, মুসলমানের আকিদা হয় এত খারাপ, আকিদা বত্তর হয়ে, এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনার যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই, একটু চেপে চেপে বসেন আর জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কিন্তু বসেই এগোতে পারতেন, দাঁড়ালে পরে ডিস্টার্ব হয়, হাঁটলে পরে ডিস্টার্ব হয়, নিজের কপালটারে খারাপ করেন না, এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না, নিজেও শোনেন অপরকেও শুনতে দেন। বসেন, মাজা ব্যথা করবে না, আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন। কন আলহামদুলিল্লাহ, আপনারা বসছেন যে জায়গাটায় এটা বেহেস্তের টুকুড়া, এটা কি? এরা প্যারেড ময়দান নয়, মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কল সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনে। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন
সে ভেঙে পড়ে না তখন অন্ধকারের বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সেটা কি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরাব আল্লাহ পাক বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা জোরে কান সুবহানাল্লাহ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুনাহ করেছো হতাশ হয়ো না যুবকদের গুনাহ করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জিনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছেন قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারো আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শুনায় দেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জিনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুফরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদাকাটি কর إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ কোন আমার কাছে কান চোখের পানি ফেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর 99 ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা তার কত মহব্বত তার কত দয়া তার
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কানতে ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন, জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা আর আপনি কান্নাতেছেন। হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন, আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা। হুজুর আল্লাহ পাক বলেন ও আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কান্দতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহাব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাক ইবাদি আননি ফাইন্নি করিব। ও আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন, যত জায়গায় সুয়াল এসেছে। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন, এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হয়। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়াইয়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফিহিমা ইসমুন কাবির, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয়, আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী করিব। ও বান্দা
আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রগ এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়ে ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মহব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার। এমন দয়াবান, এমন মেহরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন ওয়াকালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র এক যুগে চিল্লা, এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে, চিল্লা এখন কারে? তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তা জিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন, আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম, মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, দুই রেখাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহ। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা, সে আমি আল্লাহকে গাফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে গাফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাপ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, কোনো হাদিসে আছে 70 বার, কোনো হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। মনে থাকবে আপনাদের, মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 তওবা পড়বেন। আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন, আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসাবে পাওয়া যাবে। সুতরাং ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ইমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার, আমি বলছিলাম ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো, কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো, এর বললাম কয়টা? 7টে বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা, আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘুরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎকাজ নয়, আসল সৎকাজ হলো আল্লাহর প্রতি ইমান আনা। এই ইমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে, বান্দার ভিতরে
অবিচলতা অবিচলতা এবং ধৈর্যও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপদ শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী আর সে একা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই বিপদ তো আসবে কবি বলতেছেন সাথে যা কার রহা হে আজল সে তা ইমরোজ সাথে যা কার রহা হে আজল সে তা ইমরোজ চরাগে মুস্তফা বি সে শরারে ভুলাবি সে আবমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গের টক্কর লেগেই আছে রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান এই দ্বীনের বাতিটা টিম টিম করে চলেছে আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গর্কি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এ আলো নিবাইতে পারে নাই সুবহানাল্লাহ এ আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটাই দিতে পারবে না কল সুবহানাল্লাহ সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে ওয়া কানালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরার অপরাধী আজও খুঁজে দেখি আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কিনা কর ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মদখোর জেনাকার বদমাস চোর হাইজাকার বেনামাজি লুটেরা মিথ্যাবাদী সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে যাবে নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা আল্লাহর কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোন কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোনো অপরাধ না জমিন আল্লাহর জমিন কার এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন এক চোখে বলুন জমিন কার আইন চলবে কার এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন হযরতে খাব্বাব বলেন হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে ওয়ান খাব্বাব বিন আরিদ رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة رسول الله কাছে গেলাম কাবা শরীফের কাছে গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে
তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিত করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি সমাজ শক্তি তাদেরকে ধরত, ফায়ু খাজুর রাজুলো তাদেরকে তারা ধরত, ফায়ু ফারু লাহু ফিল আর, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত, ওই কবর ফায়ু জালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতা বিল মানসার, এরপরে করাত আনত, ফায়ুদাও আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখত, ফায়ু জালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মায়া সুদ্দুহু জালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে দিনের দায়ীদেরকে আল্লাহর দিন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাযরামাউত, আমি কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিনের, এই সানা থেকে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদকারেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে, তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো, তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আর সে সময় আসছিল মদিনায়, আসে নাই? আসে নাই। সুতরাং আজ চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই, নির্যাতন, স্বৈরাচার, জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড, যা কিছু ঘটতেছে, ধৈর্য ধরুন, আন্দোলনে শরিক হন, জান বাজি রাখুন। এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে, আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ, সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজব আর ইতিহাসের জন্য লেখা হয় নাই, কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটাকাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মূসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই, তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি, সামনে কি দরিয়া আর তিন দিকে কি ঘেরাও আন্দোলন, পালাবার পথ নেই, পালাবার পথ নাই, সারাশি আক্রমণ, ঘেরাও আন্দোলন। এই যে ঘেরাওটা তো আজকে নতুন নাই, ঘেরাও আসছে অনেক আগের থেকে, আসলে
কথা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ পুরানো জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পিয়াজ রসুন আর ডাইলের উপরে মুসা আলাইহিস সালামের জামানায় লানাসবিলা আলা তুআমি ওয়াহিদ আমরা এক রকমের খাদ্য আর খাবো না আমাদের পিয়াজ দেওয়া লাগবে ডাল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায় সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নিয়ে কিসের মিছিল আগুন হলো জাহান্নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান্নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোন না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে পালাবার কোন রাস্তা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তো আর উপায় নাই মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন প্রশ্নই ওঠে না মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আজম রসুল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা উলুল আজম পয়গম্বর চারটি গানি কথা না আল্লাহ কথা বলছেন তার সাথে কালিমুল্লাহ তিনি সুবহানাল্লাহ কর মুসা আলাইহিস সালাম শুনালেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন কখনো নয় আমার উম্মতেরা ভয় পেও না আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে সুবহানাল্লাহ তিন দিক থেকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে সুবহানাল্লাহ নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখাইছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অবিচলতা দেখালেন সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই 12টা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত 12টা রাস্তা এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইনা মুসা ওয়ামান মাআহু আজমাইন মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আসে দেখে নদীর মধ্যে রাস্তা বাবা উক্ত কায়দা ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার দরিয়া পার মাঝখানে যখন এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন আল্লাহর তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না শুধু বলেন কুন যে ব্যাপারে কুন বলেন ফায়া কুন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কুন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজুনকাল জিবাল পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন যান যায় বাঁচবার আর উপায় নাই বাঁচবার আর উপায় নাই ফেরাউন তার নিজের
জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি ঈমান আনলাম আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলদের আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি এর পরও আমার সুবাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন ঈমান আনার কথা বলছো অথচ যুগের পর যুগ বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালাইছো আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো আজ তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত পানি প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও মানুনাজ্জি কাবে বাদানিক আমি তোমার শরীরে বাঁচাই দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে ফেরাউনকে আল্লাহ সুটকি বানায় রাখছে আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে ফেরাউন তো একটা না অনেকগুলা আসলদারে অবশ্য দেখিনি ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয় মমিগুলি তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য চোখ টোক আছে গর্তের ভিতরে তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যিই ফেরাউনিগুলো আর ব্রিটিশের কাম মিশর থেকে না আনছে এমন কোনো জিনিস নাই আমি সেখানে এক বক্তৃতায় বলছিলাম আপনারা এদের কোন সভ্য এদের কোন ভদ্র এরা হলো ইন্টারন্যাশনাল শো ওরা সারা দুনিয়া চুরি করেছে লন্ডনে বক্তৃতা করেছি সারাটা দুনিয়া চুরি করছে আমাদের দেশকে শোষণ করেছে এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজায়েছে তারা ময়ূর সিংহাসনের শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনুর মণি লাগাইছিলেন শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনুর মণি লাগায় নাই কোহিনুর মণির অনেক দাম আমি দেখেছি সিসি মণি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে সেই মণি এমনি বলে প্রবাদে সাত রাজার ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম শাহজাহান দেখালেন আমি মুসলমান আমার কাছে এটার দাম নাই এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না বাম চোখে লাগাই দিলাম এইটারে চুরি করছে তারপরে মিশর থেকে মিশরের মমি চুরি করেছে জুতা চুরি করছে ছাতি চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম এইগুলা কি ভদ্রলোক নাকি এরা জুতা চোর পিসা চোর লাঠি চোর সব চুরি করেছে যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা বর্জন করছে টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে আমি তরবারিটা দেখে এসেছি আমার বন্ধুগণ বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা কন এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হযরত হুদ বলেন ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও
এতটুকু আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাইহিস সালাম আর একদিকে গোটা জাতি হযরত হুদ ভয় পায় নাই সুবহানাল্লাহ কোন ইমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কোন আলহামদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়েরা আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হযরতে আবু বকর সাথে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন এরপরে হুজুরকে ডাকলেন হুজুর তাশরিফ নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তাশরিফ নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হযরতে আবু বকর বসলেন হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে হযরত আবু বকর ভয় থেকে কেঁদে ফেললেন আহারে আর তো উপায় নাই এবার তো ধরা পড়ে গেছি এবার নবীজিকে মেরে ফেলে দেবে নবীর মহব্বতে নিজের মহব্বতে নয় নবীর মহব্বতে কান্দতে ছিলেন হুজুর বলেন হুজুরের ঘুম ভেঙে গেল বলো আবু বকর কান্দো কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি তা কান্দো কেন হযরত আবু বকর বলেন হুজুর ধরা পড়ে গেছি কাফেররা এসে গেছে গর্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে আমরা তো মাইনরিটি ওরা তো মেজরিটি আমার তো ধরি মারি ফেলাই আপনাকে মেরে ফেলে দেবে এই জন্য কাঁদি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর তখন কি দৃঢ়তা কি অবিচলতা কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে আল্লাহ পাক বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'না ও বন্ধু ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম প্রশান্তি দিয়া দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই সুবহানাল্লাহ বিহামদিহি ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে চরম বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি না ফাঁসির পরোয়া করি না শহীদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না পরোয়া করি কেবলমাত্র কাকে জোরে বলেন কারে এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই 313 জন যথেষ্ট কয়জন যথেষ্ট 313 জন যথেষ্ট বদরে যারা জান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম 313 জনই যথেষ্ট ছিল আল্লাহর দিনকে কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি ভয় পাবেন রক্ত দিতে পারবেন যদি জেলে যাওয়া লাগে যেতে পারবেন যদি শহীদ হতে হয় তাও কি পারবেন
এই দৃঢ়তা এই অবিচলতা এই ঈমান এই ধৈর্য শিক্ষা দেয় এই উপকার করে ঈমান বিল্লায় আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা কোন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মুনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র কোন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয় আমার কোনো কাজ তো গোপন থাকে না ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন এমন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না নাকি টের পায় কিনা ওয়াইন তুবুদু মিন আউফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ মনের ভিতরে যে কল্পনা করো আল্লাহ পাক বলেন এ কল্পনার হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব ফায়ুআযযিবু মাইয়াশাউ যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ফায়াগফিরু লিমাইয়াশা ওয়ায়ুআযযিবু মাইয়াশা যারে খুশি মাফ করব যারে খুশি শাস্তি দেব কল্পনার হিসাব নেব এই কথা মুমিনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কোন সুবহানাল্লাহ মোনাজাতের কথা শুনিয়া গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনিয়া যারা হাঁটে আমি বুঝি না আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা আপনি আপনার বিবেককে কি বুঝান এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো দোয়া করব মোনাজাত করব এই লোভ সম্বরণ করেন কি করে আশ্চর্য কথা আশ্চর্য কথা আমার বন্ধুগণ ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব এই করব সেই করব না খাইয়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার পনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার সাড়ে বারোটা বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলে না এর মারেফতি অর্থ হচ্ছে এই ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ঈমান বিল্লাহ যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআহুম ইজ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا الله পাক বলেন আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে
আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ বেশিও যদি হয় সেখানেও আল্লাহ এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না কোন আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকু বাংলাদেশের কোন জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচু নিচু জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি ঘুমায় নাকি ঘুমায় তার কাছে দিনও যায় রাতও তাই সমানে তিনি দেখতে পান শুনতে পান সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই এই জন্য ষষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোনো অসুখ বিসুখ নাকি ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে এই মেয়ে ওঠ উঠের দুধ দোয়াই নিয়ে আসছি এর মধ্যে পানি মিশা তারপর সকালে বাজারে নিয়ে যা মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হযরত ওমর ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছে কাজে এই কাজটা আমি পারবো না হ্যাঁ আরে বেটি আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায় ঘুমায় আছে সে কি দেখতেছে নাকি যে পানি মিশায় নাকি মিশায় মেয়ে বলতেছে মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে আর সেখানে একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না দেখলেন তাকওয়া কি দেখলেন তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে পুলিশ লাগে না পুলিশের কাজ কমে যায় পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায় সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন আসামি পুলিশেরা কত কষ্ট করে জান বাজি করে আসামি ধরে আর টেলিফোন আসে হ্যালো কে চিটাগং এর এসপি নাকি বলে হ্যাঁ কারে ধরছো ধরছি তো বল্টু মিয়ারে ছাড়ো মিয়া বল্টু আমার দলের লোকটা তুমি ঠিক পাও নাই তোমার না টাইট দিয়ে দেবে বল্টুরিও ছাড়ো আর তার বন্দুকও ছাড়ো ঠিক কিনা আমার ভাইয়েরা সুতরাং ঈমান যদি এসে যায় জাতির মধ্যে পুলিশের দরকার হবে না পুলিশ দরকার হবে কিন্তু তাদের ডিউটি কমে যাবে আসামিরা আর অন্যায় কাজ কম করবে রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন একজন মহিলা জেনা করেছিল হাদিস শরীফে এসেছে ওই মেয়ে লোকটাকে জেনা করতে কেউ দেখে নাই জেনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো এমন পাপ করেছি এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই মেয়ে লোকটি রাসূলুল্লাহর কাছে এসে গেলেন এসে বললেন হুজুর আমি তো জেনা করেছি আমার শাস্তি দেন হুজুর মুখ ডান দিকে ফিরালেন মেয়ে লোকটা ডান দিকে এলো বললো জেনা করেছি শাস্তি দেন হুজুর বাম দিকে ফিরলেন মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জেনা করেছি শাস্তি দেন মেয়ে লোকটা কিন্তু জানে জেনার শাস্তি সহজ ব্যাপার নাই পাথর মেরে উড়িয়ে দেওয়া মৃত্যুদণ্ড জানা আছে তার এরপরে মেয়ে লোকটা চিন্তা করেছে দুনিয়ায় পাথর খেয়ে মরবো কিন্তু তবুও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না রাসূলুল্লাহ বললেন ও মেয়ে লোক তুমি কি জেনা কর্তৃক গর্ভবতী হয়েছো নাকি মেয়ে লোকটা বলল হুজুর আমি গর্ভবতী হয়েছি হুজুর বললেন তুমি অপরাধ করেছো তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব মেয়ে লোকটা চলে গেলেন আল্লাহর নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই ডেলিভারির পর এই মেয়ে লোক আবার এসে হাজির পুলিশ দিয়ে আনা লাগে নাই আবার এসে হাজির হুজুর আমি সেই হতভাগিনী বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন এই যে বাচ্চা হয়েছে এ বাচ্চার দায়িত্ব কাউকে দেন আর আমারে তাড়াতাড়ি শাস্তি দেন আমি যদি মরে যাই আমি জাহান্নামে চলতে পারবো না হুজুর বললেন অপরাধ তুমি করেছো এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো দুটি বছর যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে কোলে করে নিয়ে এসেছে পুলিশ লাগে নাই গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই
মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়ে এসে হাজির হুজুর আমারে চিনছেন নাকি আমি তো সেই হতভাগিনী জেনা করছিলাম বিচার চাইছিলাম ডেলিভারি পরে হবে বলছিলেন দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে আমি তারে রুটি খাওয়া শিখাইছি দুধ ছাড়া এখন সে বাঁচবে আমি তার হাতে রুটি দিয়ে আনছি দেখেন ও রুটি খেতে পারে আর দেরি করবেন না আমার বিচার করে দেন রাসূলুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে রজম করো মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল পাথরে দেখে শরীরে রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লাগলো সাহাবী তারে গালি দিয়েছিলেন হুজুর শুনে বললেন সাহাবী গালি দিও না এ মেয়ে লোকের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পুলিশ লাগে নাই এমন সমাজ কায়েম হয় ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান যদি এসে যায় জাতির যদি রক্তে রন্ধ্রে রগে রেশায় যদি ঈমান তাহলে পরিশ্রম হবে না অপরাধ প্রবণতা কমে যাবে মানুষের অশান্তি কমে যাবে শান্তির বন্যা প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ জোরে বলেন না সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ রাসূলুল্লাহর যুগ জোরে কেন কার যুগ রাসূলুল্লাহর এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করতে চাই ইসলাম এ ধরনের সীমা রেখা ঠিক করে দিয়েছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা এ হলো আল্লাহর সীমা রেখা এই সীমা রেখাকে ভঙ্গ করো না লঙ্ঘন করো না আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায় তাহলে বৈষয়িক জীবনে দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে আর আমরা আমাদের চিন্তা ভাবনায় ওঠায় বসায় চলায় ফেরায় সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায় তাহলেই শান্তি তাহলেই মুক্তি গোটা সমাজ শান্তি পাবে আমরা দুনিয়ায় আরাম পাবো কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বন্ধুগণ আল্লাহর প্রতি ঈমানের এই কথাগুলি আবারও স্মরণ করিয়ে দেই লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমের যত মাথা ঘুরাও এটাই কোনো কল্যাণের কাজ আসলে নয় আসল কাজ আল্লাহর উপর ঈমান আসল কাজ কি চিল্লা এখন আসল কাজ কি আল্লাহর প্রতি ঈমান সেই ঈমানের কথা এই তিন দিন ধরে বললাম আর বাকি আছে কয়দিন বাকি আছে কয়দিন এই বেহেশতের বাগান আগামী দুদিন পরে স্তব্ধ হয়ে যাবে এখানে আর এভাবে এত লক্ষ লক্ষ টুপি এ ধরনের মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে না এক বছরের জন্য নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ যেন বাকি দুইটা দিন আমাদের সকলের আশার তৌফিক দেন সবাই বলি আমিন জোরে কোন আমিন আগামীকালকের আলোচনা আরো গুরুত্বপূর্ণ তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ গোটা কোরআনই তো গুরুত্বপূর্ণ আল্লাহ পাক এই কথাগুলি শোনার বোঝার আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মোনাজাতের জন্য এবার সমস্ত মানুষ দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ে মোনাজাতের পূর্বে আজকে সবার সভাপতি হযরতুল আল্লাম মাওলানা শামসুদ্দিন সাহেব অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু গুজারিশ পেশ করছেন বালাগাল উলা বেকামালিহি কাশাবাদ দুজা বেজামালিহি হাসুনাত জামিউ খসালিহি মুহাম্মাদুম বাশারুল লাইসা কাল বাশারি বল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজারি বালাগাল উলা বেকামালিহি কাশাবাদ দুজা বেজামালিহি আসনা জমি খসালিহি সম্মানিত বন্ধুগণ এই বিরাট মাহফিল করতে আমাদের এই বছরের বাজেট 15,30,000 টাকা আমরা করেছিলাম কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু বাজেট আমাদের ছাড়াই যাচ্ছে গত পরশু আমরা আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি সেখানে 11,000 থেকে কিছু বেশি টাকা আমরা পরশু পেয়েছি এতে করে আমার একটু ভয় হচ্ছে যে আমাদের বাজেট কোথায় যাবে এজন্য আপনাদের
সহযোগিতাও চাচ্ছি, দোয়াও চাচ্ছি। আর যে দোয়াটা আপনারা করেছেন আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেটা হলো মহতারাম মাওলানা সাইদি সাহেবের গলার ব্যাপারে, তার স্বাস্থ্যের ব্যাপারে, তার হায়াতের ব্যাপারে। আপনারা মন খুলে দোয়া করবেন যেন তার আল্লাহ তার গলাকে যেন খুলে দেন, তার কণ্ঠস্বরকে যেন আল্লাহ ঠিক করে দেন, এবং আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মনের খোরাক যেন তিনি দিতে পারেন, এজন্য আল্লাহ তাকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তার হায়াত দরাজ করে দেন। এখন মোনাজাত। মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে আপনারা যাবেন, আর যাওয়ার সময় আসার সময় আপনারা আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে যাবেন আর আসবেন। গোটা শহর জুড়ে তাফসির চলাকালীন চট্টগ্রামের আকাশ বাতাস গাছপালা তরুলতা মানুষ পুরুষ নারী সবাই যেন টের পায় যেখানে তাফসিরের মাহফিল হচ্ছে। যাবেন এবং আসবেন যখন মুখ বুঝে যাতায়াত কেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এসব সুন্দর সুন্দর স্লোগান দিতে দিতে যাবেন, স্লোগান দিতে দিতে আসবেন, আল্লাহর নারা লাগাবেন, আল্লাহর আওয়াজকে বুলন্দ করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أي الله رب العالمين বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, রব্বুনা রবীন কোরআনে করিমের মাহফিল বড় আশা করে হাত তুলেছি, মেহরবানি করে আলোচনার সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তমাম পৃথিবীর মাটির নিচে মোমেন মোমেনাত যারা শুয়ে আছে তাদের রুহের বলে সব পৌঁছায় দাও। রব্বুনা রবীন আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে স্বাস্থ্য ভালো রাখো, আল্লাহ তাদেরকে হায়াতের তাইয়েবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, খাতিমা বিল খাইর করো। রব্বুনা রবীন কোরআনে করিমের মাহফিলে বড় আশা করে আমরা হাত তুলেছি, আমাদের জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জীবনে বহু গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি, আয় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। রব্বুনা রবীন না বুঝে সওয়াব মনে করে অনেক শিরিক বিদাত আমরা করেছি, মনে করেছি ওতে সওয়াব হবে, আমরা বুঝি নাই, আল্লাহ আমাদের ভুল বুঝানো হয়েছে, নিজেরাও ভুল বুঝেছি, এভাবে সওয়াবের নিয়তে শিরিক বিদাত আমাদের মধ্য থেকে যা হয়েছে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দয়া করে শিরক এবং বিদাত মুক্ত জীবন যাপনের তৌফিক দিয়া দাও। রব্বুনা রবীন এত বড় বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ টাকা পয়সার অভাব নাই। রব্বুনা রবীন তুমি গানি আর আমরা ফকির, আয় আল্লাহ এই শহরেতে এমন লোক আছে একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে, আল্লাহ তোমার বান্দাদের দিল তুমি নরম বানাইয়া দাও। কোরআনের মাহফিল কোনো বছর ঋণগ্রস্ত থাকে নাই, এবারও যেন থাকে না, আল্লাহ বাজের যা আছে তার চাইতে বেশি তুমি মেহেরবানি করে জোগাড় করে দাও। রব্বুনা রবীন আরেকটা দোয়া তোমার দরবারে করি, চেসনিয়ার বজনিয়া শেষ হয়ে গেল, আল্লাহ ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই,
ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের শুধু ইমানের সম্পর্ক। আয় আল্লাহ, ওদেরকে মেরে মেরে কাফিররা শেষ করে দিল মাবুদ, বজনিয়ার চেসনিয়ায় আর একবার তুমি তোমার রহমতের ফেরেশতা পাঠায় দিয়া সাহায্য করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপরে আরেকবার সাহায্য করো। রব্বুল আলামিন, এই মাহফিল আল্লাহ যত মানুষ আসে আল্লাহ বড় আশা নিয়ে আসে কোরআনের মাহফিলে। অনেকের রোগ ব্যাধি আছে, তাদের ধারণা কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ তুমি দয়া করে এই ধারণা তুমি মঞ্জুর করে না। যার যত রোগ আছে, বালাই আছে, বাধা ব্যাধি আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, প্রতিদিন হাজার হাজার মা বোনেরা নিজের ঘরের কাজকে ফেলে রেখে কষ্ট করে কোরআনের মাহফিলে হাজির হয়ে যায়। আল্লাহ মা বোনদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ মা বোনদেরকেও হযরত আয়েশা ফাতিমা খাদিজার মতো বানাইয়া দিও। রব্বুল আলামিন, এই মাহফিলে আমাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ কোরআনের কথা, ইমানের কথা, তোমার ব্যাপারে যা বললাম এই কথাগুলি আমাকে আর শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, এই মাহফিল আর দুই দিন আছে, আল্লাহ বাকি দুই দিন তোমার কুদরতি নিজাম দিয়ে এটারে চালাইয়া দিও। এত বড় মাহফিল স্বেচ্ছাসেবক দিয়ে, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আল্লাহ পুরা মাহফিলের দায়িত্ব তুমি নিজে গ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন, যার যে মনে কষ্ট আছে আল্লাহ সকলের কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ আয় আল্লাহ, যে কোরআনের কথা বলতেছি তোমার কথা, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকের মনের কষ্ট দূর করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আরেকটা দোয়া করি, বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক সংকট চলতেছে। আল্লাহ দেশ কোন দিকে যাচ্ছে কি হবে আমরা কিছুই বুঝি না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আয় আল্লাহ, এ জমিনে এই জমিনের মানুষদেরকে আল্লাহ তোমার হাবিবের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, আল্লাহ দেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।